সুধীমণ্ডলী স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শকমণ্ডলী, আপনারা জানেন যে আজ আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালন হয়েছে। দারিদ্র বিমোচনে বাংলাদেশ খুব দারিদ্র বিমোচনে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে সেই সাফল্যের স্বীকৃতি হিসাবে এবার এই দিবসটি পালন করতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায় এসেছিলেন এবং দারিদ্র বিমোচন দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি চমৎকার বক্তব্য রেখেছেন, বাংলাদেশের দারিদ্র বিমোচন, উন্নয়ন, প্রবৃদ্ধি এসব বিষয় নিয়ে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেছেন। আপনারা জানেন যে কয়েকদিন আগেই বাংলাদেশে সাউথ এশিয়ান ইকোনমিক সামিট হয়েছে এবং চীনার প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রযাত্রা একটি নতুন মাত্রা পাচ্ছে। আমরা এইসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি, প্রথমে রয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাশেম হুমায়ুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়ের আলোচনা শুরুর আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দারিদ্র জয় করে বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর আধুনিক রাষ্ট্র বললেন প্রধানমন্ত্রী, এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে পথ দেখাবে আশা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের। বাংলাদেশের উন্নয়নে ঋণ সহায়তা বাড়াচ্ছে বিশ্বব্যাংক, অপুষ্টি দূরীকরণে দেবে $100 কোটি, জিএসপি সুবিধা অব্যাহত রাখার ঘোষণা ইইউ রাষ্ট্রদূতের। নাশকতার মামলায় আমান সহ বিএনপির 37 নেতাকর্মীর বিচার শুরু, অর্থপাচের মামলায় সাজা হওয়ায় তারেক রহমানের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। হারিয়ে যেতে বসেছে অভিনয়ের প্রাচীন ও জনপ্রিয় মাধ্যম যাত্রা শিল্প, অশ্লীলতার অভিযোগ এনে পরিকল্পিতভাবে করা হয়েছে বিতর্কিত। এবং গ্রামীণ জনপদের লোকজ সংস্কৃতির যাত্রা এখন ছোট পর্দার বিনোদন অনুষ্ঠান, শিল্পের সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন শিল্পীরা। শিরোনামগুলো দেখছিলাম। পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের একটি তিক্ততার সম্পর্ক যাচ্ছিল বেশ কয়েক বছর ধরে, কিন্তু বাংলাদেশের উন্নয়ন, অন্যতম উন্নয়ন অংশীদার এবং সহযোগী হিসেবে বিশ্বব্যাংক আমাদের অনেক পুরনো বন্ধু। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এখন ঢাকায় এবং তিনি আন্তর্জাতিক দারিদ্র বিমোচনের দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের অনেক বিষয়েরই প্রশংসা করেছেন। আমি দারিদ্র বিমোচন কর্মসূচি দিয়েই শুরু করতে চাই ডক্টর মোস্তাফিজ, আপনার কাছ থেকে যে বাংলাদেশের আমরা সবচেয়ে যে তথ্য আজকে দারিদ্র বিমোচন দিবসের অনুষ্ঠানে পেয়েছি যে স্বাধীনতার পর 1971 সাল থেকে আমাদের যে চিত্র ছিল এবং এখন এসে যেখানে দাঁড়িয়েছি যে দারিদ্রের হার সেখানে 22% যে নেমে এসেছে এবং অতি দারিদ্র হারও অনেক কম, এটা 12.9%। এই যে দারিদ্র বিমোচনের আমাদের যে সাফল্য, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঢাকা আসার আগে বিশ্বব্যাংকের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানেও বলেছে যে তারা বাংলাদেশের এই অভিজ্ঞতা শুনতে জানতে যাচ্ছেন। এই সাফল্যেরকে আপনি কীভাবে দেখেন এবং এটি অর্জনের পিছনে কী ছিল আমাদের? ধন্যবাদ। আমার মনে হয় যে বাংলাদেশ দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে এটা আমাদের জাতি হিসাবে, আমাদের দেশ হিসাবে, এটা আমাদের গৌরব এবং অহংকারের একটা বিষয়। আপনি একটা তথ্য ঠিকই দিয়েছেন, আমরা যদি ইভেন 1990 সালেও ধরি, যখন নাকি MDG বাস্তবায়নের যেটাকে বলা হয় যে বেস ইয়ার, রেফারেন্স ইয়ার 1990 সাল, তখনও আমাদের শতকরা 58% মানুষ ছিলেন দারিদ্রসীমার নিচে। তো সেটা এখন আমরা 23% নামিয়ে নিয়ে এসেছি এবং যে অতি দরিদ্র যারা আছেন তাদেরও, এবং এটার পেছনে একটা বড় কারণ করে কারণ যেটা আমার মনে হয় সেটা হলো যে কিছু প্রত্যক্ষ কারণ আছে, কিছু অপ্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণের মধ্যে একটা যেটা সেটা হলো বাংলাদেশে যেভাবে প্রবৃদ্ধি হয়েছে, এই প্রবৃদ্ধির নেচারটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এখানে আমাদের কৃষিতে যে প্রবৃদ্ধিটা হয়েছে, এখানে আমাদের শতকরা 46 জন মানুষ কিন্তু কাজ করেন কৃষিখাতে। তো আমাদের এই প্রবৃদ্ধির পেছনে কৃষির একটা বড় অবদান আছে, তার মানে কৃষিতে যে প্রবৃদ্ধিটা হয়েছে এটা সাধারণ অনেক মানুষ এটার উপকারটা পেয়েছেন। শিল্প খাতের প্রবৃদ্ধিটা মূলত রেডিমেড গার্মেন্টসের মতো শ্রমঘন শিল্পে হয়েছে, তার মানে সেখানেও যে প্রবৃদ্ধিটা হয়েছে সাধারণ মানুষ যারা নাকি সেখানে কাজ করেছেন তারা পেয়েছেন। রেমিটেন্স একটা বড় আমাদের অর্থনৈতিক উন্নয়নের পেছনে একটা বড় ভূমিকা রেখেছে, একটা চাহিদা সৃষ্টি করেছে, এটাতেও যারা নাকি আয় করেছেন বিদেশে গেছেন তারাও সাধারণ মানুষ। সুতরাং অনেক দেশে কিন্তু প্রবৃদ্ধি হয়, নেচারটা হলো এরকম যে ধরেন জবলেস গ্রোথ হচ্ছে, হ্যাঁ গ্রোথ হচ্ছে ঠিকই কিন্তু অত কর্মসংস্থান হচ্ছে না বা এটা সমাজের মধ্যে বিস্তৃতি হচ্ছে না, এটা যে বেসটা। আমাদের দেশে প্রবৃদ্ধির
যে ধরনটা ছিল কিন্তু বেশ একটা ইনক্লুসিভ, এটা হলো একটা। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আমাদের সরকারের বিভিন্ন ধরনের যেসব পরিকল্পনাগুলো ছিল, তো তার মধ্যে ধরেন যে সামাজিক নিরাপত্তা, হ্যাঁ, এইটার বলয়ের মধ্যে তো একটা বড় অংশের মানুষ ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে, এবং শুধুমাত্র সামাজিক নিরাপত্তা সেখানে কেবলমাত্র তাদেরকে যে একটা অনুদান দেওয়া হয়েছে সেটা না, এটার সাথে উন্নয়ন কর্মকাণ্ডকেও বনায়ন থেকে শুরু করে নানান কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করে এই সামাজিক নিরাপত্তা করেছে। তৃতীয় যেটা, সেটা হলো যে এনজিও, আমাদের দেশে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যারা আছে তারা কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে, বিভিন্ন মাইক্রো ক্রেডিট ইত্যাদি, এবং সরকারগুলোও আমরা যদি দেখি বিগত সময়ে, তারা তাদের এই যে ভূমিকাকে তারা কখনো তাদের যে বিপরীত একটা ভূমিকা রাখছে সেভাবে না, তাদেরকে দেখা হয়েছে উন্নয়নের অনুঘটক হিসাবে এবং সরকার যে কাজটা করছে তার পরিপূরক হিসাবে। সুতরাং এই সবটা মিলে বাংলাদেশের উন্নয়নের ধরনটার মধ্যে কিন্তু এই দারিদ্র বিমোচনের একটা অন্তর্নিহিত একটা উপাদান রয়ে গেছে। একটা তারপরও আমি বলবো যে এটাতে আমাদের একটু নজর দিতে হবে, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, সেটা হলে দেখেন অতি দরিদ্র এখনও শতকরা 12% নিচে 2 কোটি মতো মানুষ কিন্তু এখনও অতি দরিদ্র সীমা আছে, যারা 1800 কিলো ক্যালোরি যেটা আর কি ধরা হয় যে অতি দরিদ্র, আর যদি আপনি দারিদ্র সীমা ধরি তাহলে সেটা হয়তো 2200 কিলো ক্যালোরির কাছাকাছি। তো এখন সেইটা যদি আমরা যদি ধরি তাহলে কিন্তু এখনও অনেক আমাদের যেতে হবে। আর চ্যালেঞ্জ যে জায়গাটায়, সেই জায়গাটা হলো যে এখন কিন্তু আপনি আরও, যখন আমরা দারিদ্র সীমার নিচে যারা আছেন তাদেরকে আমরা দারিদ্র মুক্ত করতে যাব বা গ্রাজুয়েশন করতে হবে যাদেরকে, এটা কিন্তু ওই যে অনেক সময় বলা হয় যে চ্যালেঞ্জ অফ দ্য লাস্ট মাইল, সেটা অর্থটা হলো যে এতদিন পর্যন্ত আপনি যাদেরকে করেছেন এখন কিন্তু আরও কঠিন হবে, কারণ এখন যে যারা নাকি এখনও রয়ে গেছেন তারা কিন্তু অত সহজে তাদেরকে করা যায় নাই বলেই কিন্তু তারা এখনও দারিদ্র সীমার নিচে রয়ে গেছেন। হ্যাঁ, এটা হয়তো চরাঞ্চল, হ্যাঁ, এটা হয়তো এথনিক মাইনরিটিস, হ্যাঁ, এইসব জায়গায়, সুতরাং এইটা একটা চ্যালেঞ্জ কিন্তু থেকে যাবে। সো সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু যতটুকু আমরা আসছি অবশ্যই খুবই ভালো আসছি, কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আরও দূর হবে, এবং সেই জন্যই আমাদের এই যে কৌশলগুলো নিতে হবে সেই কৌশলগুলো আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আরেকটা যেটা বলবো, হয়তো পরে আবার আসা যাবে, সেটা হলো আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু 2030-এর মধ্যে আমরা একটা অঙ্গীকার করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, হ্যাঁ, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে সেপ্টেম্বরে 2015-তে, যে আমরা জিরো পভার্টি, হ্যাঁ, জিরো এক্সট্রিম পভার্টিতে আমরা যাব, জিরো হাঙ্গারে যাব 2030-এ। তাহলে চিন্তা করেন, তার মানে হলো আমাদের আগামী আরও যে 14 বছর আছে, এই 14 বছরে কিন্তু এই যে অতি দারিদ্র সীমার নিচের সংখ্যাটাকে আমরা একেবারেই শূন্যের কাছাকাছি নেওয়ার একটা অঙ্গীকার করেছি। তো এই জায়গাগুলোতে আমাদের এখন চ্যালেঞ্জগুলো রয়ে যাবে। আমি সে প্রসঙ্গে তো আরও একটু সুপরিসরে আলোচনা করা যাবে। আমি এই প্রসঙ্গে কাশেম হুমায়ুন আপনার কাছে আসছি, যে এই যে দারিদ্র জয়ের গল্প বাংলাদেশের, এবং এই গল্প বিশ্বব্যাংকের প্রধান বলছেন যে এটি বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে, বাংলাদেশকে নিয়ে অনেক সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নানান ধরনের বার্তা যেত, এটার ইতিবাচকের চেতে নেতির সংখ্যাই বেশি, বন্যা ঝড় খরা এক সময়ের ছিল, এরপর রাজনৈতিক অনিশ্চয়তা, সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছিল আমাদের উগ্রবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কিছু অপতৎপরতা, এত কিছুর পরেও 56,000 বর্গমাইলের ছোট্ট দেশে 16 কোটি মানুষের যেখানে বসবাস, সেই দেশে এই যে দারিদ্র জয়ের এত অসাধারণ সাফল্য অনেক কথাই বলেছেন, এর পেছনে রাজনৈতিক অঙ্গীকারটা কী কাজ করেছে? তা একটা জিনিস দেখবেন যে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছে, আজকে যে রিপোর্টগুলি দেওয়া হচ্ছে এটা ধারাবাহিকভাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা গত কয়েক বছরে যে সাফল্যটা বর্তমান সরকারের আমলে হয়েছে এটা কিন্তু আমি ধারাবাহিকভাবে চলছে, কিন্তু এই সাফল্যটা কিন্তু আপনার আসছে একটা মানুষগুলো সরকার একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছে, সরকার তার লজিস্টিক সাপোর্টটা দিতে পেরেছে, আর মানুষগুলো যেটা মুসাফিজুর বললেন, মানুষগুলো কিন্তু খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এটা অর্জন করেছে। আপনি আপনি দেখেন যে তিনটা খাতের কথা জনাব মুসাফিজুর রহমান বললেন, যে আপনার এগ্রিকালচার সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে যে দৃশ্যমান যে অ্যাচিভমেন্টটা, অ্যাচিভমেন্টটা কিন্তু এই দেশের একেবারে হত দরিদ্র মানুষই তো করেছে মোটামুটি বলা যায়। তারপর আরেকটা কথা উনি বলেছেন গার্মেন্টসে, তো গার্মেন্টসে কারা করেছেন আপনার একেবারে ধরেন গার্মেন্টসে যারা কাজ করেন, হ্যাঁ, লেবার শ্রেণী, তারাই এই অ্যাচিভমেন্টটা করেছেন। এবং আরেকটা ফরেন রেমিটেন্স, এই রেমিটেন্সের ব্যাপারে কিন্তু আপনি দেখবেন যারা যে হত দরিদ্র মানুষের
যে ছেলেরা গেছেন যে পরিবারগুলো থেকে, তারাই কিন্তু রেমিটেন্সটা পাঠাচ্ছেন। আমাদের মতো হোয়াইট কালার লোকরা, আমাদের ছেলেবেলারা কিন্তু এই দেশে রেমিটেন্স পাঠায় না, তারা এখান থেকে নিয়ে যায়, এরা পাঠায়, তারা বেটার লাইফ লিড করে বাইরে যেয়ে। আর ওইখানে একটা আপনি দেখবেন যে হতদরিদ্র মানুষটা গেছেন যে ফ্যামিলি থেকে, সেই কিন্তু রেমিটেন্সটা পাঠায়। আর আমাদের মতো হোয়াইট কালারের লোক যেই পরিবার থেকে যে সন্তানটা গেছেন, তারা কিন্তু ওইখানে সেটেল হয়ে যায়, এরা আর দেশের সাথে যোগাযোগ থাকে না। তো আপনি দেখেন এই তিন টাকা, যেটা ডক্টর মোস্তাফিজ বললেন, এই তিন টাকার থেকে আমাদের ঈর্ষণীয় যে দেখার মতো দৃশ্যমান এই সাকসেসটা এসছে। এই সাকসেসটার জন্যে আমি বলবো মানে একেবারে দিনমজুর মানুষ, হতদরিদ্র মানুষ যারা তার ভাগ্যের পরিবর্তনটা করেছেন নিজেরা খেটে। আর সরকার যেটা করেছেন, সরকার হচ্ছে এখানে লজিস্টিক সাপোর্টটা সাকসেসফুলি দিয়েছেন। আপনি দেখেন যে কয়েকটা জিনিস, যে কৃষিখাতে যদি আপনি একটু একটু দেখেন যে একটা সময় কৃষিখাতের সাবসিডি দেওয়া হতো ফার্টিলাইজারে প্রচুর, সেইটা কিন্তু কখন এই বেনিফিটটা কিন্তু আপনার মানে কৃষকরা পেত না, এই বেনিফিটটা মিডলম্যানরা নিয়ে যেত। যে সার নিয়ে তো বহু কেলেঙ্কারি বাংলাদেশে হচ্ছে, কিন্তু এক কোটি, প্রায় এক কোটির উপরে অ্যাকাউন্ট করার পরে 10 টাকা দিয়ে এই সরকারের আমলে আপনি দেখবেন যে সাবসিডির টাকাটা কিন্তু ওই অ্যাকাউন্টে চলে যাচ্ছে সরাসরি। এই যে ধরেন একটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের ভিতর দিয়ে কিন্তু আমরা একটা একটা এনভায়রনমেন্ট একটা নিশ্চিত করতে পেরেছে। সরকারের সাকসেসটা ওই জায়গাটায়, আর সরকারের একটা সাকসেস প্লাস হচ্ছে যে আপনার মানুষগুলো খেটে খাচ্ছে, খেটে দিয়ে এই ভাগ্যের পরিবর্তনটা করেছেন। এখন যদি এই গতিতে আমরা এগুতে থাকি, আমরা যদি ইনশাআল্লাহ তো পারবো। এখন বাংলাদেশের যে এই যে আপনি যেই প্রবলেমের কথাগুলো, যে একটা সময় বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন মোস্তাফিজ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বক্তব্য আমি শুনছিলাম যে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন ইন প্রেজেন্স অফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ওসমানি অডিটোরিয়ামে, সেখানে আমি ছিলাম, আমি দেখলাম উনি একটা তথ্য দিয়েছেন, যে তথ্যটা বলেছেন যে বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই স্বাধীনতার সময় বাংলাদেশের মানে হতদরিদ্রের সংখ্যা ছিল প্রায় 70%-এর মতো ছিল। আজকে কোথায় আসছি আমরা? অনলি 12.9%। আপনি অ্যাচিভমেন্টটা দেখেন না, যে অ্যাচিভমেন্টটা আপনি 70% নিয়ে আমার যাত্রাটা, বাংলাদেশের যাত্রাটা শুরু হতদরিদ্র মাস নিয়ে, সেটা আজকে 45 বছর পরে আজকে আমরা এসে দাঁড়িয়েছি 12.9%-এ এবং 2 কোটির মানুষের মতো। এবং একটা সময় ছিল যেটা মানে মোর দেন 70%। আজকে কিন্তু এই যে দৃশ্যনীয় আজকে তো মানে আপনার দৃশ্যমান এগুলো সাকসেসগুলো না। একটা আপনি কৃষি খাতে ভর্তুকির কথা বলছিলেন, আমরা আমাদের উন্নয়ন সহযোগী যাদের বলছি বা অংশীদার বলছি, বিশ্বব্যাংক, IMF, কৃষিখাতে ভর্তুকি ডিজেল, সার, বীজ ইত্যাদি নানা ক্ষেত্রে দেওয়া হতো, তারা কিন্তু অনেক সময় এই ভর্তুকি ব্যবস্থাপনারই বিরোধিতা করেন। না সেটা করে, এখন কোনো ভর্তুকি আপনি উঠিয়ে দেবেন উঠে যাবে, এটা তো সরকারের নীতি নির্ধারণের চিন্তা করে না। ওয়ার্ল্ড ব্যাংক তো বলবেই একটা জানে, যে যেমন আজকে আপনার একটা লেখা বেরিয়েছে কালকে একজন অর্থনীতিবিদ, যে ইনি লিখেছেন যে ওয়ার্ল্ড ওয়াইড এখন এগ্রিকালচারের প্রোডাক্টসের দাম কম, হ্যাঁ বাংলাদেশে কষ্ট প্রোডাকশনটা বেশি হয়ে যাচ্ছে, এখন কি বাংলাদেশে কি আপনার বন্ধ করে দিতে হবে নাকি কষ্ট প্রোডাকশন? আরে আরে এই প্রোডাকশন কি বন্ধ করে দিতে হবে? নিশ্চয়ই না। আমার মনে হয় যে এখানে এটা মোস্তাফিজ আপনি এগ্রি করেন ওরা না প্রোডাকশন বাংলাদেশে বেশি তো এটা এটা এখানে যেটা ওরা বলতে চায় যেটা চেষ্টা যে সাবসিডিতে যেহেতু অনেক টাকা যায় এবং এটা করদাতাদেরই টাকা, তাহলে এটাকে কিভাবে আমরা ম্যানেজমেন্টটাকে আরও ভালো করতে পারি। যে আপনি বললেন যে এখন ম্যানেজমেন্টটা বেটার হয়েছে, অ্যাকাউন্টস খোলা হয়েছে, হ্যাঁ তার মানে কি অপচয়, হ্যাঁ এগুলো কম হচ্ছে, সুতরাং সেই জায়গাটাতেই তাদের অনেক সময় বলা হয়েছে যে কোন জায়গাটা আপনি কি ইনপুট সাবসিডি দিবেন নাকি আউটপুটে সাবসিডি দিবেন, হ্যাঁ তারপর আপনি কোন কীভাবে সাবসিডিটা দিলে, যে মধ্যস্বত্ব তো একটা বড় অংশ নিয়ে যায়, হ্যাঁ কৃষকের কাছে ফার্ম লেভেলে কিন্তু দামটা আসে না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা তার জন্য লাভজনক হয় না যখন নাকি সে হয়তো ধান উৎপাদন করে। তো এই জায়গাটাতে তাহলে প্রযুক্তি আনতে হবে, সুতরাং সরকারের একটা বড় ভূমিকা আছে। এবং যে যে অর্জনটা হয়েছে এটা আমি কাশেম ভাইয়ের সাথে একমত, সরকারের বিভিন্ন নীতির সাথে মানুষ তো খেটে খাওয়া মানুষরা কাজ করেছেন, হ্যাঁ সেটা করেছেন, তার কিন্তু সহায়ক একটা ভূমিকা ছিল, রাজস্ব নীতি ছিল, সাবসিডি নীতি ছিল, মনিটারি পলিসি ছিল, ইন্টারেস্ট রেট পলিসি ছিল, এগুলো দিয়ে সরকার একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে এই অগ্রগতিটা হয়েছে। আরেকটা যেটা আমি বলবো যে আমাদের দেশে হিস্টোরিক্যালি বাংলাদেশে যদি আমরা ধরি, কিন্তু ডিজাস্টারে অনেকে আপনি মানে আপনি দারিদ্র শুধুমাত্র কিন্তু কমালে হবে না, এটা সাস্টেনেবল হতে হবে। মানে দারিদ্র সীমার নিচে নেমে গেল উনি কিন্তু একটা হেলথ
একটু অনেক কষ্ট করে উপরে উঠলেন কিন্তু হেলথ একটা হ্যাজার্ড হলো পরিবারে কিন্তু নিচে নেমে গেছে তাই না এইজন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে টেকসই সাস্টেইনেবল টেকসই পভার্টি এলিভিয়েশন হ্যাঁ এই কথাটা গুরুত্বপূর্ণ কারণ আপনি একটা এই যে ডিজাস্টার হলো একটা বন্যা হলো হ্যাঁ তখন হঠাৎ করে কিন্তু উনি নিচে গেলেন এখন এই জায়গাটার মধ্যে যদি দেখা যায় যে বিভিন্ন পলিসি দিয়ে ভালোভাবে ম্যানেজ করা যায় ডিজাস্টার ম্যানেজমেন্টগুলো যেটা বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডে এটা একটা মানে টেস্ট কেস হিসাবে এটা এটাকে নেওয়া হয়ে থাকে এবং এটাকে একটা বেস্ট কেস হিসাবে নেওয়া হয়ে থাকে তো সেই সেগুলো গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের দেখতে হবে একই সাথে সেটা হলো যে এই দারিদ্র আমরা যে কমাচ্ছি আমাদের জাতীয় আয় বাড়ছে একই সাথে আমাদের আয়ের বৈষম্যটা যাতে আমরা হ্রাস করতে পারি এই জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ দারিদ্র কমলে আয়ের বৈষম্য কিছুটা কমে কিন্তু যখন নাকি সবাই উঠে আবার কেউ কেউ অনেক বেশি উঠে কেউ কেউ একটু কম উঠে তখন কিন্তু পার্থক্যটা বেড়ে যায় এই জন্য এসডিজিতেও আছে যে ইনইকুয়ালিটিটা কমাতে হবে হ্যাঁ এবং বাংলাদেশেরও আমাদের একটা যদি আমরা ভারসাম্যপূর্ণ একটা সামাজিক ব্যবস্থা করতে চাই এখন আমাদের সময় এসেছে যে এই দারিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা ক্রমান্বয়ে কমবে কিন্তু একই সাথে আমরা যাতে অপরচুনিটি ক্রিয়েট করতে পারি সোশ্যাল মোবিলিটির এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ টেকসইভাবে দারিদ্র যদি আমাদের যদি কমাতে হয় তাহলে যারা নাকি অপেক্ষাকৃত কম আছেন তারা যাতে শিক্ষা এখানে একটা বড় ভূমিকা রাখবে সেটার মধ্যে ক্ষমতায়ন এগুলো আপনাদের করতে হবে আপনি কি এই ফোর্সটাকে বাদ দিয়ে তো আপনি ডেভেলপমেন্ট চিন্তা করা যায় না তো আপনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তো বলেছেন যে নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে 2010 সাল পর্যন্ত একটি হিসাব দিয়েছেন যে 2010 সাল পর্যন্ত নারীর কর্মসংস্থান দ্বিগুণ হয়েছে না মেয়েরা সাইফুল জানা সাইফুল সাহেব আমি বলি যে মেয়েরা কিন্তু এগিয়ে আসছে এখন প্রশ্নটা হলো যে আপনার এনভায়রনমেন্ট কতটুকু আপনি তাকে নিরাপত্তা দিতে পারেন সুরক্ষা দিতে পারেন এগুলো কিন্তু বেশ প্রবলেম আছে আপনি ধরেন রাজনৈতিকভাবে অনেক প্রবলেম আছে প্লাস আপনার পরিবেশগত কিছু প্রবলেম আছে এই দুইটার যদি আপনি একটা 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 সাস্টেনেবল যে কথাটা যে আপনি এনভায়রনমেন্ট নিশ্চিত করতে পারবেন না কিন্তু কাশেম ভাই দেখুন সবচেয়ে শ্রমঘন শিল্প যেটি বলা হয় তৈরি পোশাক শিল্প সেখানে তো বেশিরভাগই শ্রমিক না সেটা তো তারা দেখিয়েছে দীর্ঘদিন থেকে কাজ করছে সেই পরিবেশ নিশ্চিত হয়েছে এখন বলা হয় যে 50 লক্ষ লোকের মতো আপনার এমপ্লয়মেন্ট হয়েছে গার্মেন্টস সেক্টরে যে একটা লেবার সেকশন এর মধ্যে 35 লক্ষ আছে মেয়ে মেয়েদের সুবিধাটা কোথায় মেয়েদের সুবিধাটা হচ্ছে তারা এই দলাদলিনের মধ্যে ঢুকতে ঢোকে না নর্মালি ঢোকে না আমাদের দেশের আন্দোলন ঢোকাঢুকি যা যেগুলো ঢোকে যেভাবে তো মেয়েরা সিনসিয়ারলি কাজ করে বাড়ি চলে যায় এটা হচ্ছে মেয়েদের আমাদের অবস্থা যার ফলে আজকে দেখবেন যে আপনার গার্মেন্টসের মালিকরা তারা কিন্তু মোটামুটি মানে আপনার মেয়েদের প্রতিই তাদের ইয়েটা বেশি যে তারাই এখানে কাজ করুক এই যে একটা এনভায়রনমেন্ট তো এই এনভায়রনমেন্ট যাতে আরও বৃদ্ধি পায় সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে মেয়েরা যাতে আর এগিয়ে আসতে পারে এখনও তো আমাদের পলিটিক্যাল ঝামেলাগুলো আছে অনেক ঝামেলাগুলো আছে মেয়েরা কাজ করুক এটা হয়তো অনেক দেখবেন যে অনেকেই নানাভাবে এটা ডিসকারেজ করে ফতোয়া দেয় এর মধ্যে ধর্মের একটা আছে বহু রকমের সমস্যা আছে সেই সমস্যার দিকে নাই গেলাম তো এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এই অর্ধেক ফোর্স নারী মেয়ে এদেরকে যদি একটা মেইন স্ট্রিমে এসে এই লেবারটা এই পরিশ্রমটাকে আপনি যদি একটা ন্যাশনাল মানে কী বলে এটা ন্যাশনাল লেভেলে যদি আপনি এটাকে ফিট না করতে পারেন তাহলে কিন্তু এটা এটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে ইয়েটা এটা পারা যাবে না এবং অনেক ধন্যবাদ একটা বিরতির পরে আবার আপনার কাছে আসছি প্রিয় দর্শক আপনারা দেখছেন জিরো আওয়ার আমরা এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর আশা করি আমাদের সঙ্গেই থাকবে বিরতির পর আর একবার স্বাগত জিরো আওয়ারে আমরা আলোচনা করছিলাম দারিদ্র বিমোচন এবং আমাদের উন্নয়ন ভাবনা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান এবং সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন ডক্টর মোস্তাফিজ আমরা বিরতির আগে দারিদ্র বিমোচনে আমাদের সাফল্যের কথাগুলো বলছিলাম অসাধারণ যে অর্জনগুলো রয়েছে সেগুলো বলছিলাম 2021 সাল আমাদের একটি লক্ষ্য ঘোষণা করা হয়েছে তারপর 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় যাওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত যে 22% পোর রয়েছে এবং আরও 12% উপরে এক্সট্রিম পোর যেটা একেবারে অতি দরিদ্র
আমরা এই সময়ের মধ্যে এবং জাতিসংঘ ঘোষিত এসডিজির যে লক্ষ্য আপনি বলেছেন 2030 সালের মধ্যে, এই সময়ের মধ্যে এই পরিমাণ মানে দারিদ্র মুক্ত বাংলাদেশ অর্জন করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী হতে পারে? আমি খুবই আশাবাদী যে আমরা যে অর্জনটা করেছি এই ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে আমরা যে লক্ষ্যমাত্রাটা আছে 2030-এর বাংলাদেশ এটা অর্জন করতে সক্ষম হবে। কিন্তু চ্যালেঞ্জ আছে বেশ কয়েকটা, যেটা আমি বলছিলাম বিরতির আগে যে যেভাবে আমরা হ্রাস করেছি ওইভাবে সরল রৈখিকভাবে ওইটা সামনের দিকেও হ্রাস করা যাবে সেটার ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। একটা যেটা সেটা হলো যে এখন যাদেরকে আমাদের দারিদ্র্যসীমার উপরে নিতে হবে এটা অপেক্ষাকৃতভাবে এটা একটু কঠিন জায়গা হবে। যেমন আমাদের দেশে আপনি যদি দেখেন যে হাউস হোল্ডের মধ্যে অনেকে অনেক যারা খুবই কম আয়ের হাউস হোল্ড সেখানে শতকরা একটা বড় 20-25% হলো মনে করেন যে তার হাজব্যান্ড নাই, উনি ওই পরিবারটাকে চালাতে হচ্ছে, একজন বিধবা হয়তো তিনি একলা থাকেন, বাচ্চাদেরকে মানুষ করছেন, এটা অপেক্ষাকৃত কম আয়ের মধ্যে কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি। তো তাকে একটা সাস্টেনেবলভাবে কিন্তু দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসাটা কিন্তু কঠিন দেন একটা নর্মাল হয়তো একটা দরিদ্র পরিবার তাকে যেটা নেওয়া হয়েছে। সুতরাং এখন ওই চ্যালেঞ্জগুলো বাড়বে। এবং আরেকটা যেটা সেটা হলো যে আমাদের যে জায়গাগুলোতে আমরা আমাদের প্রবৃদ্ধির নেচারের কারণে আমরা দারিদ্র বান্ধবভাবে প্রবৃদ্ধিটা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আগামীতে প্রবৃদ্ধিটা ঠিক ওইভাবে হবে না। এগ্রিকালচার থেকে আমাদের ক্রমান্বয়ে ম্যানুফ্যাকচারিং থেকে ক্রমান্বয়ে সার্ভিসেসে যেতে হবে। আমাদেরকে প্রতিযোগিতায় সক্ষম থাকতে হলে উৎপাদনশীলতার উপরে নির্ভর করতে হবে বেশি। উৎপাদনশীলতা নির্ভর করতে গেলে শ্রমঘন থেকে কিছুটা পুঁজিঘন হয়ে যায়। রেডিমেড গার্মেন্টস আপনি দেখবেন প্রথম দিকে শতকরা 90% ছিলেন মহিলা, যখন নাকি ওভেন রেডিমেড গার্মেন্টসটাই মেজর ছিল। তারপরে যে নিট আসা শুরু করলো, যে সোয়েটার আসা শুরু করলো, ওখানে মেজরিটি কিন্তু পুরুষ। তাহলে দেখেন রেডিমেড গার্মেন্টসে এখন কিন্তু আপনার হয়তো 60-65% মহিলা হবে, কিন্তু আজকে থেকে 15 বছর আগেও আমরা বলতাম কি 70-90% তো মহিলা বলতাম না আমরা। তার মানে যে নেচার অফ ডেভেলপমেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে দারিদ্র্যসীমার উপরে যদি আমাদের মহিলাদেরকে আনতে হয় তাহলে তার যে নিরাপত্তার কথাটা কাশেম হুমায়ুন রাইটলি বলেছেন। আমাদের সিপিডিতে একটা গবেষণা ডক্টর ফাহমিদা করেছিলেন, আমাদের রিসার্চ ডাইরেক্টর, ওনার গবেষণা দেখা গেছে যে আমাদের জিডিপির কত অংশ এই ভায়োলেন্স এগেনস্ট উইমেন এটার কারণে আমাদের নষ্ট হচ্ছে। এবং কিছুদিন আগেও কিন্তু আরেকটা পরিসংখ্যানও বের হয়েছে, বিবিএস করেছে সরকারি, খেয়াল আছে, 70% বিভিন্নভাবে হ্যাঁ নিগৃহীত। তো এই জায়গাগুলোতে আমাদের সামাজিক সুরক্ষা যদি আমরা দিতে পারি সেটারও কিন্তু একটা অর্থনৈতিক কস্ট আছে, আবার অর্থনৈতিক বেনিফিটও আছে। আমরা অর্থনৈতিক কস্টটা দেখানোর চেষ্টা করেছি, বেনিফিটের জন্য তো কস্টটা থাকবে। তাহলে আমাদের ওই জায়গায় সামাজিক সুরক্ষাগুলোকে আমাদের দিতে হবে। আর আমার মনে হয় যে একটা বড় যেটা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে কত শিক্ষা, মানসম্মান্ন যদি শিক্ষা আমরা দিতে পারি তাহলে সেইটা দিয়ে উৎপাদনশীলতা বাড়িয়ে বাংলাদেশ আমরা প্রতিযোগিতা সক্ষম। রেডিমেড গার্মেন্টসই দেখেন আপনার আমাদের গত 10 বছরে প্রায় আমাদের 3 গুণের মতো আমাদের কিন্তু মিনিমাম ওয়েজ বাড়াতে হয়েছে, তাই না? আমার আপনার অগ্রসর হতে হলে মিনিমাম ওয়েজগুলো বাড়বে, তখন আপনি প্রতিযোগিতা সক্ষম থাকবেন কিন্তু কেবলমাত্র উৎপাদনশীলতার উপরে নির্ভর করে। সেই জায়গাটাতেই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার পর্যাপ্ত জ্বালানির পাওয়ার বিষয়টা যে আপনি কতগুলো, যে আমরা মুসলিদের যে কথাগুলো যে ধাপে ধাপে আপনার কতগুলো চেঞ্জের দিকে যেতে হবে, যেমন আজকে সার্ভিসের দিকে আপনার সার্ভিস প্রোডাকশনের দিকে আপনি ফ্যাক্টরির দিকে যেতে হবে, কলকারখানায় যেতে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এগুলো যেতে হয় যেগুলো কতগুলো জিনিস আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে, যেমন আপনার রাস্তাঘাট তৈরি করা, অবকাঠামো তৈরি করা কিন্তু বড় বিষয়। 2 নম্বর হচ্ছে আপনার কনস্ট্যান্ট জ্বালানি পাওয়া। হ্যাঁ, কনস্ট্যান্ট জ্বালানি, আমি জানি না গ্যাসের হিসাব টিসাব নিয়ে অনেক কথাবার্তা হয় যে গ্যাস যদি নতুন ফিল্ড আবিষ্কৃত না হয় তাহলে বোধহয় আমার মনে হয় যে খুব অতি মানে কাছাকাছি আমাদের একটা বড় রকমের সংকট ফেস করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা বিদ্যুৎ কিন্তু একটা চমৎকার, আমি বলবো যে বিদ্যুতের অবস্থা কিন্তু দিন দিনই ইম্প্রুভ করছে, অর্থাৎ বর্তমান সরকার যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করেছে সেটা হচ্ছে বিদ্যুৎ খাতকে। অলমোস্ট তারা যখন ক্ষমতায় যায় তার চেয়ে প্রায় 3 গুণ বেশি, আজকে প্রায় মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এখন সক্ষমতা হয়েছে আমাদের প্রায় 15,000 মেগাওয়াট তৈরি করার।
তো 15,000 মেগাওয়াট যদি তৈরি করার ক্ষমতা থাকে আর আমরা যদি সঞ্চালন দেই সঞ্চালনটা করতে পারি হ্যাঁ তাহলে আমার কাছে মনে হয় যে বিদ্যুতের সমস্যাটার সমাধান হবে কারণ প্রতিদিনই নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে না অনেক কর্মসূচি রয়েছে এবং এই এই খাতে উন্নয়ন অবকাঠামো উন্নয়ন তো হচ্ছে বিদ্যুতের সক্ষমতা বাড়ছে কিন্তু যদি একটা স্থিতিশীল পরিবেশ রাইট না থাকে গত দুই টার্ম এবং এই টার্মের অনেক দিন পর্যন্ত মাঝখানে একটা এইগুলিতে আপনার রাজনীতি স্টেবিলিটি যারা দেশ চালান যারা রাজনীতি করেন যারা দেশ নিয়ে আমি মনে করি আমার চেয়ে মুস্তাফিজ ভাই আপনার চেয়ে বেশি চিন্তা করেন হ্যাঁ যারা রাষ্ট্রটা পরিচালনা করেন তাদের কি দায়িত্ব মানে খুবই বেশি না এখানে অনেক সময় ধরেন একেবারে খুব সাধারণভাবে আলোচনা হয় যে অপোজিশনে থাকলেই আপনাকে মানে সরকারকে জ্বালাতে হবে বা সরকারে না থাকলে অপোজিশনে থাকলে সরকারেও মানে আপনি নির্যাতন করবে এগুলো এইভাবে তো চলতে পারে না একটা ঐক্যমত্যের ভিত্তিতে আপনাকে একটা সাস্টেনেবল জায়গায় যেতে হবে রাজনীতিতে তো এখন যদি আমি যেটা মনে করি যে আমাদের দেশে যদি রাজনৈতিক চিন্তার কথা বলেন তাহলে আসলে এই নির্বাচনটা না করে বিএনপি আসলে এই যে একটা ক্ষমতার ভারসাম্য নাই এটা কিন্তু আমরা আসলে পদে পদে ফিল করছি যে আসলে ক্ষমতার ভারসাম্য থাকার জন্য স্ট্রং একটা অপোজিশন থাকা দরকার আওয়ামী লীগ গেল ক্ষমতায় না বিএনপি গেল ক্ষমতায় সেটা তো অনেকটা আরেকটা বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে ডেমোক্রেসিকে যদি বাংলাদেশে মানে আমি বলি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হয় তাহলে আপনার দুইটা মেজর দল আওয়ামী লীগ এবং বিএনপিকে নির্বাচন থাকতেই হবে এবং একটা দল যদি কোনো কারণে যদি সরে যায় নির্বাচন থেকে তাহলে কিন্তু আমি ক্ষমতার রাজনীতি আমি বলবো যে একটা ভারসাম্যহীনতা এবং যার খেসারত জাতিকে পুরো দিতে হয় আপনি যেটা আশঙ্কা করছেন যে আমরা প্রচুর দিয়েছি একটা একটা রাজনৈতিক দল বিএনপির গত নির্বাচনে না যাওয়ার কারণে আমাদের কিন্তু আপনি দেখবেন টানা দুইটা বছর তিন মাস ছয় মাস বেশ বিক্ষুব্ধ একটা পরিবেশ সেটি বলা হয় যে একটা স্থিতিশীল পরিবেশ থাকলে হয়তো আমরা অনেক আগে সিঙ্গাপুর বা মালয়েশিয়াকেও ছেড়ে যেতে পারতাম না অনেক আগে যেতে পারতাম কিনা জানি না তবে ধীরে ধীরে তো আগাচ্ছি এটা বলে যে আমরা এখন তবে এখানে যেটা আর কি খেয়াল করতে হবে সেটা হলো যে আমরা যখন আগাচ্ছি আবার অনেকে আবার দৌড়াচ্ছেও আমরা কোনো কোনো ব্যাপারে হাঁটছি অন্যরা দৌড়াচ্ছে সুতরাং রিলেটিভলি আপনি দেখেন বিভিন্ন যে গ্লোবাল র্যাঙ্কিংগুলো হয় এই আমরা কিছুদিন আগে গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট একটা রিলিজ করলাম তো সেখানে দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা সক্ষমতার যে সূচক বাংলাদেশের কিন্তু স্কোর কিন্তু বাড়ছে কিন্তু অনেকগুলো এলিমেন্টে বাংলাদেশ আবার রিলেটিভলি কিন্তু র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছে কিন্তু স্কোর বাড়ছে তার অর্থ কি তার অর্থ হলো যে গতিতে এগোচ্ছে আরো হয়তো বেশি গতিতে এগোচ্ছে দ্রুত শুধু এই জায়গাগুলোতে বাংলাদেশ না এগুলোতে আমি কি বুঝতে চাই আপনি মনে করেন না বুঝতে চাই যেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা যারা মানে মিনিংফুল দল তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার তাহলে হয়তো ধরেন আপনার রাজনৈতিক স্টেবিলিটি যদি থাকে তাহলে কিন্তু আপনি আরও দ্রুত গতিতে আপনি যেটা আমরা সবাই বলছি যে দৌড়ানো উচিত আমাদের হ্যাঁ ডেভেলপমেন্টের জন্য তাহলে হয়তো এটা হয়তো পসিবল হবে সেই প্রত্যাশা তো সবারই কিন্তু সেটি মানে দুঃখজনক দিক হলো সেই ঐক্যমত্য তো আমরা কখনো খুব কমই দেখতে পাই তবে গ্লোবাল আমি খুব আশাবাদী মানুষ যে গ্লোবাল পলিটিক্সটা বা ইন্টারন্যাশনাল পলিটিক্স যেই দিকে যাচ্ছে এগিয়ে হরতাল বন্ধ ভায়োলেন্স করে আর আসলে রাজনীতিতে আনপপুলার হওয়া টিকে থাকা যাবে না অনেক ধন্যবাদ কাশেম ভাই আমরা আরেকটি বিরতি নিচ্ছি বিরতির পরে আরো আলোচনা করব প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনা করছিলাম দারিদ্র বিমোচন আমাদের উন্নয়ন ভাবনা নিয়ে উন্নয়নের একটি সোপানেই রয়েছে আমরা কিন্তু গতি হয়তো কখনো স্লো তো হচ্ছে কখনো ভালো হচ্ছে ডক্টর মোস্তাফিজ উন্নয়নের জন্য আমাদের একটি আঞ্চলিক সহযোগিতা আমাদের রাজনৈতিক অঙ্গীকার তো বটে পরিবেশ বটে এবং আঞ্চলিক সহযোগিতা এখন তো বলা হয় যে গ্লোবাল ভিলেজ আমার আশপাশের সবার সঙ্গে যদি কানেক্টেড না হয় তাহলে কাঙ্ক্ষিত মানে লক্ষ্য হয়তো অর্জন অনেক ক্ষেত্রে অসম্ভব সেক্ষেত্রে আমি যেটি বলবো যে আমাদের খুব পুরাতন এবং কাছাকাছি প্রতিবেশীদের নিয়ে যে আঞ্চলিক সহযোগিতার সংস্থা সার্ক সেটি নিয়ে কেউ আর আশাবাদী হতে পারছেন না কিন্তু একটি আশার জায়গা হলো যে যখন সার্ক অনিশ্চিত হয়ে পড়েছিল সার্ক শীর্ষ সম্মেলন ঠিক একই সময়ে সার্ক সদস্য দেশগুলোর থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো তারা কিন্তু আপনাদের উদ্যোগে ঢাকা একটি সামিট করেছে ইকোনমিক সামিট এবং এখানে
উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অনেক সুপারিশও এসেছে আমরা যেটা কাগজে দেখেছি। এটি এখান থেকে আপনারা কোন লক্ষ্য থেকে এটি করেছেন এক, আরেকটা হলো এখানকার অর্জনটা কি? ধন্যবাদ। হ্যাঁ, আমরা নবম সাউথ এশিয়া ইকোনমিক সামিট, দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনটা আমরা করলাম 15-16 অক্টোবর, এবং এখানে আমাদের সাউথ এশিয়া থেকে এবং সাউথ এশিয়ার বাইরেও যারা সাউথ এশিয়া নিয়ে কাজ করেন, গবেষণা করেন, সেরকম প্রায় 70 জনের মতো এসেছিলেন। আমাদের বাংলাদেশেরও বিভিন্ন সেশনে আপনি দেখে থাকবেন যে প্রায় 700-800 জনের মতো বিভিন্ন সেশনে যোগ দিয়েছিলেন। আমাদের উদ্দেশ্যটা ছিল যে দেখুন, আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, এই দারিদ্র বিমোচনের কথা বলি যদি আমি, তাহলে সেখানেও কিন্তু আমাদের আঞ্চলিক সহযোগিতা, আমরা তো দেশীয় উন্নয়নের তো একটা প্রেক্ষাপট আছে, তার সাথে সাথে কীভাবে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেও আমরা আমাদের নিজস্ব দেশে এই যে এইসব সমস্যাগুলিকে সমাধান করতে পারি, এইটাই আমরা আলোচনা করছি। আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল যে 2030 সালে আমরা দক্ষিণ এশিয়াকে কীভাবে কল্পনা করি এবং পুনর্কল্পনার একটা প্রয়োজন আছে কিনা, এবং আমরা দেখলাম যে আছে, কারণ অনেকগুলি সম্ভাবনা আছে যেগুলো আমরা এখন কাজে লাগাতে পারছি না। এখানে আমাদের এনার্জি ট্রেডও হতে পারে, যেটা নাকি আপনি করলে আপনার যখন ডেফিসিট, আমার যখন সারপ্লাস, আমি যদি করি উইন উইন, আমার যোগাযোগ ব্যবস্থাকে যদি আমি কাছাকাছি যদি আরও করতে পারি, তাহলে আপনার প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে, আমাদের দেশের প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে, সেক্ষেত্রে আমরা বিশ্বায়ন প্রক্রিয়ায় আমরা যেতে পারবো আরও শক্তিশালী অবস্থান নিয়ে। আমি যদি আমাদের এক্সপোর্টের কথা যদি বলি, বিনিয়োগের আকর্ষণের কথা যদি বলি, অবকাঠামো উন্নয়নের কথা যদি বলি, জলবায়ুর যে অভিজ্ঞতা আছে নেতিবাচক, এগুলো নিরসনের কথা বলি, আমাদের এই অঞ্চলে যে কমন রিসোর্সগুলো আছে, রিভার্সগুলো আছে, আপনি এখন একটা দেশ হলো ওই আপনার উজান আর ভাটির দেশ, কিন্তু আপনার রিসোর্সটা কিন্তু কমন রিসোর্স হিসাবে, রিজনাল রিসোর্স হিসাবে দেখতে হবে, এবং সেখানে যদি আপনি ম্যানেজ করতে পারেন যদি একটা কালেকটিভ ওয়েতে, তাহলে কিন্তু সবারই এটা উপকার হয়। সো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি কীভাবে কমন স্ট্যান্ড নিয়ে আমরা এটা করতে পারি, এবং এটা এবার আরও বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যেহেতু সার্কের 49তম যে সম্মেলনটা হওয়ার কথা ছিল, শীর্ষ সম্মেলন, সেটাও একটু পিছিয়ে গেছে। আমরা আশা করি যে এটা হবে, কিন্তু আমরা আরেকবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এটার অর্থ এই না যে সার্কের প্রয়োজন নাই। হ্যাঁ, সার্কের ভেতরের বিভিন্ন টানাপোড়েন থাকতে পারে, কিন্তু উপ আঞ্চলিক বিভিন্ন, মানে আমরা যেটা বলেছি যে রিজিওনাল হতে পারে, এটা সাব রিজিওনাল হতে পারে, ক্রস রিজিওনালও হতে পারে। অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে বিমিস্টেকের দিকেই কি আমাদের বেশি নজর চলে যাচ্ছে নাকি, আমরা এটাকে বিল্ডিং ব্লক হিসাবে দেখতে হবে। বাংলাদেশ যদি বিশ্বায়ন প্রক্রিয়া যদি যেতে চায়, তাহলে অল রুটস ম্যাটার, আমাদেরকে সবগুলোই কাজে লাগাতে হবে, এবং সার্কের প্ল্যাটফর্মটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সার্ককে যদি আমরা যদি একটা অ্যাঙ্কার হিসাবে রাখি, তাহলে আপনি যখন ট্রান্স এশিয়ান যখন রেল হবে, ট্রান্স এশিয়ান যখন রোড নেটওয়ার্ক হবে, আপনি যখন BCIM ইকোনমিক করিডোরের কথা যখন বলবেন, চীন এত দেখেন, হ্যাঁ, $25 বিলিয়ন মতো প্রস্তাব নিয়ে এসেছে অবকাঠামো। হ্যাঁ, আমরা সবসময় বলি যে আমাদের দেশে অবকাঠামো দুর্বলতা, এই জন্য বিদেশিরাও বিনিয়োগ করতে আসেন না, দেশীয় বিনিয়োগকারীরাও অনুৎসাহিত হন। তাহলে প্রশ্নটা থাকে যাতে তাহলে অবকাঠামোতেই বিনিয়োগ করো, তার মানে চীন তো সেটা নিয়ে আসছে, তারা তো ওই ওয়ান বেল্ট ওয়ান রোড, ওয়ান রোড, তো তারা একটা দক্ষিণের দিকে, তারা হয়তো আমাদের যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থানটা কিন্তু এখন খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা অংশ হতে পারে। সেই জন্য আমি বলছি যে আমরা আমাদের জন্য আঞ্চলিক সহযোগিতা, উপ আঞ্চলিক সহযোগিতার যে সুযোগগুলি আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আমার কীভাবে কমন আমি এনার্জি গ্রিড করতে পারি, কীভাবে আমরা ট্রেড ফেসিলিটেশন করতে পারি যাতে করে আমরা আমাদের রপ্তানি বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে আকর্ষণ করতে পারি, জলবায়ুর যে বিভিন্ন অভিজ্ঞতা আছে কীভাবে আমরা কংক্রিট কিছু কিছু প্রস্তাব আমরা এনেছি, আমরা সার্ক প্রসেসেও এটা দেব, আমাদের যে সরকারের যে উন্নয়ন পরিকল্পনা সেখানেও আমাদের পরামর্শগুলো আমরা, এই সুপারিশ পরামর্শগুলো সব সব আমরা সব সদস্য রাষ্ট্রগুলোকে দেওয়া হবে, যুথবদ্ধ করে আমরা সেগুলো পাঠাবো। জি, ধন্যবাদ কাশেম ভাই। মোস্তাফিজ ভাই, যে এই প্রসঙ্গগুলো বলো, আমি সমস্ত সম্পূর্ণভাবে একমত তার সাথে, তবে আমি যেটা পার্সোনালি মনে করি যে এই দেশগুলোর মধ্যে যদি একটা সুসম্পর্ক না থাকে আর ম্যান টু ম্যান কানেকশন না হয়, তাহলে কিন্তু ওই ওই অ্যাচিভমেন্টগুলো, এগুলো যেগুলো বললেন, এগুলো অ্যাচিভ করা খুব কষ্টকর হবে। আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি ইউরোপিয়ান আদলে, ইউরোপিয়ান ইউনিয়নের আদলে আপনাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি মুভমেন্টটা করতে দিতে হবে, যে ম্যান টু ম্যান যদি এই মুভমেন্টগুলি বাড়ায়, বেড়ে যায়, তাহলে কিন্তু দুই দেশের, মানে সব দেশগুলির মধ্যেই একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, আন্ডারস্ট্যান্ডিং হলে তাহলে আপনি অনেক শত্রুতা কমে যাবে। যেমন আজকে ইন্ডিয়া পাকিস্তানের যেই আপনার কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টের কারণে কিন্তু
পুরো সাউথ এশিয়ায় কিন্তু একটা এটা একটা একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। আজকে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে কাশ্মীর ইস্যুতে যেই রকম মানে একটা একটা হইচই হচ্ছে, যুদ্ধ হয় 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 এরকম একটা দামানল বেজে উঠছে, কিন্তু এগুলো দেখবেন যে সাউথ এশিয়াতে অন্যান্য দেশগুলির মধ্যে যারা আমরা ছোটো ছোটো দেশগুলি আছে প্রত্যেকটা দেশের মধ্যে একটা কিন্তু মানে একটা এফেক্ট করে, কিন্তু সেটা হয়তো সার্কের উদ্দেশ্যকে ব্যাহত করছে, কিন্তু সাব রিজিওনাল যেটা কোঅপারেশন যেটা বলছিলেন ডক্টর মোস্তাফিজ, এগুলো হচ্ছে তো আপনি নেপালের সঙ্গে ভুটানের সঙ্গে আপনি বাংলাদেশের সাথে দেখেন, বাংলাদেশের সাথে যে যদি দ্বিপক্ষীয়ভাবে চিন্তা করেন মানে আপনার উপ আঞ্চলিক সহযোগিতার কথা, তাহলে দেখুন বাংলাদেশের সাথে তো ধরেন ভারতের অনেক কিছু এর মধ্যেই সমস্যার সমাধান হয়েছে, একমাত্র তিস্তা নদীর পানি বণ্টন ছাড়া আর দৃশ্যত, আমি দৃশ্যত কথাটা বলছি, দৃশ্যত কিছু মানে সমস্যাগুলো দেখা নাই। এমন তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটা বেশ টানাপোড়েন চলছে ভারতের সাথে, আমার মনে হয় এটা এটা যদি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ এগ্রিড, হ্যাঁ এখন যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চিফ মিনিস্টার ওনারা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি রাজি হয় তাহলে এটা এটা করা খুব কঠিন কিছু হবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার ইন্ডিয়ার সাথে ধরুন আপনার ট্রানজিটের মোটামুটি একটা একটা রোড তো বেরিয়েছে, মোটামুটি আমি বলবো যে সাকসেসফুল হয়ে গেছে, ট্রানজিট হয়ে যাচ্ছে তা না। আজকে ইন্ডিয়া থেকে আমরা বিদ্যুৎ আনছি, ইন্ডিয়াতে আবার মানে আপনার বিদ্যুৎ আনছে, এগুলো আমাদের আমাদের দেশ থেকে কিন্তু পণ্যবাহী ট্রাক দিল্লিতে গিয়েছে, এটি এই এই সময় টেস্ট বেসিস এগুলো কিন্তু ওই বিবিএন মোটর ভেহিকল এগ্রিমেন্টটাকে এখন। আচ্ছা ডক্টর মোস্তাফিজ, আমি আমি এই যে উপ আঞ্চলিক সহযোগিতার কথা বলছিলাম, আমার সময় একেবারে শেষ দু মিনিটে, যে আমাদের বিদ্যুতের পাওয়ারের ঘাটতি রয়েছে আমাদের, অথচ ভুটান নেপাল এগুলো থেকে আমরা এখনও এই এটা নিতে সম্ভাবনাটা কাজে লাগাতে পারছি না কেন? হ্যাঁ না, এটার জন্য তো এক ধরনের রাজনৈতিক একটা সমঝোতা লাগবে, একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এর আগে যেরকম ছিল যে ভুটান এবং নেপালে ভারতের বাইরে তৃতীয় দেশগুলো ইনভেস্ট করতে পারত না, এখন কিন্তু চিন্তাভাবনা যেটা করা হচ্ছে তাদের যে বিশাল একটা সম্পদ আছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেট করার, সেখানে বাংলাদেশও আগ্রহ প্রকাশ করেছে, এটা হলো এক। বিশেষত ভারতের যে নর্থ ইস্টের যে জায়গাগুলো আপনি দেখেছেন যে পালাতানাতে যখন নাকি আমরা তাদেরকে আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর, হ্যাঁ করিডোর ব্যবহার করতে দিয়ে যে তারা যে ওখানে করলো, ওখান থেকে আমরা এখন 100 মেগাওয়াটের মতো পাচ্ছি, তো এটা যদি হ্যাঁ বিদ্যুৎ পাচ্ছে, তো এগুলোতে বাংলাদেশ এখন যে ওখানে ইনভেস্ট করার মতো আমার মনে হয় যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই জন্যই উপ আঞ্চলিক সহযোগিতার যে জায়গাগুলি এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। এবং এই যে আপনি ঠিকই বলেছেন যে এই নেপাল এবং ভুটান বাংলাদেশ ভারত আমরা যদি মিলে যদি এই ইনভেস্টমেন্টটা করতে পারি, তো তাহলে বিদ্যুতের আমার মনে হয় যে 15-20 বছরের মধ্যে একটা উপ আঞ্চলিক গ্রিড কিন্তু হয়ে যাবে, এবং এই উপ আঞ্চলিক গ্রিডটা হলে কিন্তু সবাই এটা থেকে উপকৃত হবে। যেটি বলা হয়েছিল সার্ক পাওয়ার গ্রিড হবে, সেটি আর হচ্ছে না এখন, এটা 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 চিন্তা ভাবনার কথা, এটা এটা একটা বিল্ডিং ব্লক হতে পারে। দেখেন বিবিআইএন মোটর ভেহিকল এগ্রিমেন্ট হয়েছে, তারপরে এটাকে সম্প্রসারিত করে আপনি সার্ক মোটর ভেহিকল এগ্রিমেন্ট করবেন, সাব রিজিওনাল বিভিন্ন, এগুলোকে আমি স্টাম্বলিং ব্লক মনে করি না, আমার মনে হয় এগুলো বিল্ডিং ব্লক হিসেবে কাজে লাগাতে হবে, এবং সেখানে রাজনৈতিক দূরদর্শিতাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান এবং জনাব কাশেম হুমায়ুন, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা সেটি প্রত্যাশা করি যে আমরা উন্নয়নের যে সোপানে রয়েছি তার জন্য যে রাজনৈতিক অঙ্গীকার, রাজনৈতিক সহজ অঙ্গীকার থাকতে হবে এবং আঞ্চলিক সহযোগিতা, সেই সহযোগিতার ক্ষেত্রগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবো সেই প্রত্যাশায় রাখছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, জিরো আওয়ারের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।